আমার এই প্রেস ক্লাবটা দেখে খুব ভালো লাগছে, কারণ আগামী দিন মনে রাখবেন যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে, এটা আগামী 10,000 বছর আশা করি ভালো করে টিকে থাকবে, সেভাবেই করা হচ্ছে। এবং এখানে আরো অনেক টুরিস্ট আসবে সারা বিশ্বের। এবং দীঘায় আজকে যা ডেভেলপমেন্ট হয়েছে, 7 কিলোমিটার বিচ, 3টে ব্রিজ দিয়ে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার অ্যালং উইথ হোটেল, হোমস্টে থেকে শুরু করে সব কিছুই হয়েছে। আগামী দিন আমি চাই সারা বাংলায় উন্নয়নের জোয়ার, সারা বাংলা ভারতবর্ষকে পথ দেখাবে।